হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো, কি করছো সকলে? আশা করি সবাই ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো। ডেডিমা শান্তি নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন বাজে হচ্ছে সকাল 9:30। আজকের ভিডিওটা সকাল 9:30 থেকে স্টার্ট করে দিলাম। তো যাই হোক, এখন মানে আজকে আমি সকালবেলা মোটামুটি সকাল সকালে ঘুম থেকে উঠেছি, খুব একটা লেট হয়নি ঘুম থেকে উঠতে। বিগত 2-3 দিন ধরেই মোটামুটি একটুখানি তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, মোটামুটি 8টা পার হয়নি, 7টার মধ্যেই ঘুম থেকে উঠে যেতে পারছি, তো আরও এটা এগোতে হবে। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সমস্ত কিছু মোটামুটি ইয়ে হয়ে গেছে, আমার সব রেডি, ঠিক আছে। আর আজকের ওয়েদারটা তোমাদের বলি, আজ অনেক দিন পর মানে ঠান্ডা লাগেনি, দেখতেই পাচ্ছ আমি চাদরটারও ঢাকা নিইনি। অন্যদিন তো 9:30-9:30 পর্যন্ত আমি চাদর ঢাকা নিয়েই থাকি, বাট আজকে এতটুকুনও ঠান্ডা নেই। তার কারণ আজকে প্রচণ্ড মেঘ করেছে আর এখনও পর্যন্ত রোদ বার হয়নি। অন্যদিন তোমরা দেখো আমি এখানে ভিডিও স্টার্ট করলে আমার গায়েটায় রোদ পড়ে, বাট আজকে রোদই দেয়নি, এতটুকুনও রোদ বার হয়নি, পুরো একদম মেঘমেঘ করে আছে। গরম মানে গরম লাগেনি বাট ঠান্ডাও লাগেনি, ঠিক আছে। তো ওয়েদারটাও বেশ ভালোই আছে। আর এখন মোটামুটি আমি ভিডিওটা স্টার্ট করলাম, আর মেঘ মেঘ করেছে তো বৃষ্টি পড়তে পারে, সেই জন্য আমাদের মানে বাপি, আমার বাপি আর কি, আমাদের ধান কাটা আছে ইয়ের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে ধান কাটা আছে। তো বাপি আজকে চলেও গেছে ধানগুলো মানে লোক করে আটি বেঁধে ধানগুলো বাড়ি নিয়ে আসতে হবে, নাহলে ক্ষেতের মধ্যে থাকলে ধানগুলো ভিজে যাবে। তো বাপি গেছে লোকজন টন করে, কতজন কি লোক টোক হবে ফোন করে বলবে, কারণ তাদের জন্য খাবার নিয়ে যেতে হবে, চপ মুড়ি লঙ্কা টঙ্কা এই সমস্ত খাবার নিয়ে যেতে হবে। তো খাবার আশা করছি আমাকে পৌঁছে দিতে হবে সেইখানে। আর আমাদের জমিটা অনেকটাই দূরে, আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, আমাদের মানে গ্রামের ভেতর দিয়ে যেতে হয়, আবার বাজার দিয়েও যাওয়া যায়, তো সাইকেলে করে যেতে হবে। এরপর তো আমার তো নিজস্ব সাইকেল এইখানে নেই, আমার সাইকেল তো আমার শ্বশুর বাড়িতে আছে, তো মা সাইকেল টাইকেল দেখে দেবে। আমাদের পাশের বাড়ির একটা দাদা অনেকগুলো মানে ওদের বাড়িতে অনেকগুলো সাইকেল আছে, তো সাইকেলের ব্যবস্থা হয়ে যাবে। তো আশা করছি যে আজকে আমাকে আমাদের ধানের ক্ষেত যেতে হতে পারে জাস্ট খাবারগুলো পৌঁছে দেওয়ার জন্য। তো যদি যাওয়া হয় তো তোমাদের সাথে আমাদের ধানের ক্ষেতগুলো শেয়ার করব, আর গ্রামটাও হয়তো বা কিছুটা শেয়ার করতে পারবো, দেখা যাক এখন কীরকম কী পরিস্থিতি আসে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা স্টার্ট করলাম, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। আর যদি চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করেছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো এখনের মতো এই পর্যন্তই। তো তোমাদের যেমনটা আমি বলেছিলাম যে আমাকে হয়তো যেতে হতে পারে আমাদের ধানের ক্ষেত আর কি খাবার পৌঁছানোর জন্য, তো সেরকমটাই বাপি আমাকে ফোন করেছিল, ফোন করে বললো যে খাবার পৌঁছোতে। তো মা এখন গেছে হচ্ছে দোকানে মুড়ি কিনতে, প্যাকেট মুড়ি, আর সাইকেলও ঠিক করতে, মানে আমাকে তো সাইকেলে যেতে হবে, তো সাইকেলও ঠিক করতে গেছে, মানে কার সাইকেল নিয়ে যাব সেইটাই হচ্ছে ব্যাপার। তো সাইকেল আর মুড়ি মা ঠিক করতে গেছে, আর এখন আমি পুরো রেডি হয়ে গেলাম, কারণ ড্রেস ট্রেস করে রেডি হতে হচ্ছে, অনেকটাই দূরে যেতে হবে আর গ্রামের ভেতর দিয়ে যাবো, তো সেটাই আর কি। তো যাই হোক, আমিও রেডি প্রায়, আর মা আসলেই বেরিয়ে যাব। আশা করছি গ্রামটা আমাদের একটুখানি হলেও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, চেষ্টা করব, দেখা যাক তারপর। কারণ সাইকেলের হ্যান্ডেলে যদি দু সাইডে দুটো বড় বড় ব্যাগ থাকে তাহলে তো আমি ফোন ধরে ক্যামেরা মানে ভিডিও করাটা সম্ভব হবে না, তো দেখতে থাকো, আশা করছি যে শেয়ার করব, ঠিক আছে। তো এখন আমি বাজারে আছি, বাজারে এই যে গরম গরম চপ ছাঁকা হচ্ছে, তো চপ নেব, যেহেতু লোকগুলোকে চপ আর মুড়ি দিতে হবে সেই জন্য চপ নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি, চপ নিয়ে আর বেরিয়ে যাব, ঠিক আছে। তো এখন আমি আমাদের ক্ষেতে পৌঁছে গেছি, ধান ক্ষেতে, একেবারেই এসে ধান ক্ষেতে ভিডিও করছি, কারণ আসার সময় রাস্তাটা এতটাই খারাপ ছিল আর রাস্তাটা ভিডিও করতে পারিনি। তো এসে গেছি ধান ক্ষেতে, আর প্রচণ্ড রোদ দিচ্ছে এইখানে, আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ধান ক্ষেতগুলো, ঠিক আছে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, মানে পেছনের দিকে পুরো এই যে ধান জড়ো করা আছে, ক্ষেতে ধান আছে, আর এই সাইডে দেখো এই যে এইগুলো ধানগুলো কেটে রাখা আছে, এগুলো এখনও বাঁধা হয়নি। তো আজকে বাঁধা হচ্ছে, অনেকগুলো লোকই আছে, তো আমি যাচ্ছি সেইখানে তোমাদের দেখাচ্ছি। আর এইগুলো দেখো সব আমাদের ধান ক্ষেত, মানে আমার বাবার ধান ক্ষেত আর কি, সব ধানগুলো এগুলো কাটা আছে, কয়েকটা আঁটি বাঁধা আছে, কয়েকটা আঁটি বাঁধা নেই, ঠিক আছে। তো মোটামুটি এখানে আজকে না রোদটা বেশ ভালো দিচ্ছে, আমাদের বাড়ির ওইখানে তো
একদমই মেঘমেঘ করে আছে। আর আমাদের বাড়ির থেকে এইখানকে মোটামুটি ডিস্টেন্সটা হবে মোটামুটি 2.5-3 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে, ঠিক আছে, অনেকটাই ডিস্টেন্স, কম করে বললাম 2.5-3 কিলোমিটার মতো হবে, ঠিক আছে। তো যাই হোক, এই যে এইখানে যারা ধান বানছে তারা বসে আছে, তো যাচ্ছি আমি তাদের কাজকে দেখাচ্ছি তোমাদের। লোকগুলো কাজ করবে কি সব বসে আছে, দুজন লোক কাজ করছে বাদ বাকি সব লোক বসে আছে। তো মোটামুটি 8 জন মতো লোক আছে বাপি বললো। যাই হোক, দেখো তোমাদের দেখাচ্ছি কীভাবে ধান বাঁধে, ঠিক আছে, চলো। তো এই দেখো ধান বাঁধা সব স্টার্ট করেছে, এখানে 6 জন ধান বাঁধছে আর 2 জন উপরের দিকে ধান বাঁধছে, ঠিক আছে, একটাই ধান খেতে নেমেছে। তো এনাকে আমি একটুখানি বললাম যে একটুখানি আসতে ধান বাঁধো, আমি একটুখানি ভিডিও করছি, নাহলে এরা অনেক স্পিডে ধান বেঁধে বেঁধে যাচ্ছে, মানে ধানের আটিগুলো আর কি বাঁধছে। তো এই দেখো এরা কীভাবে ধানটা বাঁধে, একটুখানি খড় মানে ধানের খড় নেয় দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কীভাবে সব কোন দিকে লাগিয়ে দিচ্ছে বুঝতে আমি বুঝতে পারি না, আমি ছোটোবেলাও দেখতাম কিন্তু আমি বুঝতে পারতাম না। তো যাই হোক এরা দেখো তোমরা, ঠিক আছে, কীভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধছে। এরা প্রচণ্ড স্পিডে ধান বাঁধে, প্রচুর স্পিডে, এক মানে 5 মিনিটের মধ্যে যে এরা কতগুলো ধান বেঁধে দেবে তার কোনো ইয়ে নেই, দিশা নেই, মোটামুটি 5 মিনিটে বোধহয় 50টা মতো আঁটি এরা বেঁধে দেবে। তো এই যে দেখো এখানে সব ধান বাঁধছে, আর ওই যে উপর দিকে 2 জন বাঁধছে, আর এইখানে দেখো কত তাল পড়ে আছে, আমাদের তাল গাছ আছে, তো তাল গাছের থেকে তাল পড়ে আছে কারণ এখানে তাল খাবার লোক নেই, আর এই তালগুলো শাঁস হয়ে গেছে, তাল শাঁস, কিন্তু এইখান থেকে যদি বাড়িতে বয়ে নিয়ে যাওয়া যেত তাহলে অনেক ভালো হতো, তাল শাঁসগুলো খাওয়া হতো, কিন্তু এত দূর থেকে আর কে বাড়িতে বয়ে নিয়ে যাবে বলো। এইখানে না একটা অনেক বড় পাহাড় আছে দেখতে পাচ্ছ একটুখানি, আশা করছি একদম কুয়াশায় ঢাকা পাহাড়টা খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না যদিও, তো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, ঠিক আছে। দেখো আমি জুম করছি, বোঝা যাচ্ছে যে ওটা পাহাড় কিন্তু ভালোভাবে না দেখলেও বোঝা যাচ্ছে না, তো অন্য জায়গা থেকে ট্রাই করি। তো যাই হোক, মোটামুটি এখন সমস্ত এখানের কাজবাজ কমপ্লিট করে দিলাম, মানে আমি তো কোনো কাজ করিনি, আমি এসেছিলাম খাবার দিতে, তো খাবার দাবারগুলো দিয়ে দিলাম, আর টাকা মানে যে কাজ করছে যারা তাদের বেতনগুলো দেওয়া হয়ে গেল, আর এখানের কতগুলো শট তুলেছি শটগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখবে এইখান থেকে পাহাড়টা একদম স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে খুব একটা ভালোভাবে ক্যাচ করছে না কারণ প্রচণ্ড কুয়াশা, আর এখন রোদটা বেশ ভালো দিচ্ছে এখানে, আর এখানটা ফাঁকা জায়গা তো রোদটা বেশ ভালো লাগছেও, পর্বত মানে পাহাড় বা পর্বত যাই বলো না কেন ওটা বেশ ভালো পরিষ্কার দেখা যাচ্ছে, যদি কুয়াশা না থাকতো পরিষ্কার হতো তাহলে পরিষ্কার দেখা যেত, কারণ এইখান থেকে খুবই সামনে, মানে আমাদের বাড়ির থেকে এই আমাদের ধানের ক্ষেত যতটা দূর আর এতটা দূর গেলে একদম পাহাড়টা দেখা যাবে। তো আমি ওই দিকে কোনোদিনও যাইনি যদিও, তো ওই দিকটা যাচ্ছি না, নাহলে গিয়ে আমাদের সাথে সামনে থেকে শেয়ার করা হতো, আর পুরো এটা জঙ্গলের ভেতরে আমাদের ক্ষেতগুলো, সাইডের দিয়ে পুরো জঙ্গল, এই সাইডেও জঙ্গল, এই সাইডেও আমার পেছনের ব্যাকগ্রাউন্ডও দেখো, এদিকেও প্রচুর গাছ দেখতে পাবে বড়ো বড়ো, তো এদিকেও জঙ্গল আছে, এদিকেও জঙ্গল আছে, জঙ্গলের মাঝে পুরো একদম যত দূর চোখ যাবে তত দূর পুরো ধানের ক্ষেত দেখতে পাবে, ঠিক আছে, পুরো একদম কন্টিনিউয়াসলি ধানের ক্ষেতেই আছে, আর একবারে সেই পাহাড়ের কোল অবধি ধানের ক্ষেত আছে, পাহাড়ের কোলে গিয়ে ধানের ক্ষেত শেষ হয়েছে, ঠিক আছে। তো যাই হোক এখন আমি বেরিয়ে যাব, আর বেশিক্ষণ থাকবো না, অনেকক্ষণ প্রায় আধা ঘন্টারও বেশি টাইম ধরে আমি এখানে আছি, তো এখন চলে যাবো বেরিয়ে। বাপি বললো যে এখানে একটা পুকুর আছে, পুকুরের পাড়ের থেকে আর কি দেখা যাবে, তো সেইখানটায় গিয়েই দেখানোর চেষ্টা করছি, দেখা যাক দেখা যায় কি না পাহাড়টা ভালোভাবে। আজকে এত মারাত্মক এখন রোদ দিচ্ছে, সকালবেলা মেঘমেঘ করেছিল আর এখন মারাত্মক রোদ দিচ্ছে, মানে সহ্য করা যাচ্ছে না, আর রোদ দেয়নি বলে আমি কিছু মানে ছাতা কাঁথা কিছু নিয়েও আসিনি, তো খারাপ লাগছে রোদটায়, আর ভাবলাম বেরিয়ে যায়, তারপরে দেখলাম যে পাহাড়টা একটুখানি তোমাদের দেখায়, তো বাপি বললো যে এইখানে একটা পুকুর আছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা অন করে, তো ওর পাড় থেকে ভালোভাবে দেখা যেতে পারে, তো আমি সেই পুকুরটাকেই যাচ্ছি, আর আমি হিসড়ে গেলাম গরমে, তো যাই হোক পুকুরের পাড়ে চলে এসেছি, ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। তো এই যে পুকুরের পাড়ে উঠছি এখন, দেখা যাক পাহাড়টা দেখা আমায় আমি মানে পরিষ্কার দেখতে পাচ্ছি, বাট ক্যামেরাতে কতটা কি ধরে দেখা যাক,
পুকুরের পাড়ে অনেক কিছু লাগিয়েছে। এই দেখো পুকুরটা, পুকুরের পাড়টা অনেকটাই উঁচু, আর এইখান থেকে পরিষ্কার পাহাড়টা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে হচ্ছে না দুর্ভাগ্যবশত। অনেকটাই দূরে, এই যে দেখো পুরো কুয়াশায় ঢাকা আছে পাহাড়টা, এই জন্যই সম্ভবত দেখা যাচ্ছে না। এই যে এটা পুরো একদম এইখানে দেখো, এইখানটাতে দেখো একটুখানি পাহাড়ের ইয়েটা দেখাচ্ছে, এটা পুরোটা একটা পাহাড়। এই পাহাড়টা সম্ভবত নাম হচ্ছে দলমা পাহাড়, আই থিঙ্ক, আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট এটা হচ্ছে দলমা পাহাড় আমি শুনেছি। তো যাই হোক, দুর্ভাগ্যবশত ক্যামেরাতে ধরছে না, পুরো কুয়াশায় ঢাকা আছে, একটুখানি দেখা যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে এখান থেকে পরিষ্কার দেখ। তো এখন আমি বেরিয়ে গেছি, আমি রাস্তায় সাইকেলে আসছি। তো রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ঝোপের ভিতর দিয়ে রাস্তা, একদম ঝোপের ভিতর দিয়ে সরু সরু রাস্তা। আর এখন ঝোপের ভেতর থেকে বেরিয়ে এখন মোটামুটি একটা উন্নত মানের রাস্তা, মানে ওইখানের থেকে ঝোপের ভেতরের থেকে উন্নত মানের রাস্তাতে উঠেছি, বাট কাঁচা রাস্তা এটা, আর দু সাইডেই ঝোপ। তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের স্কুলের খেলার মাঠ, ঠিক আছে। যখনই স্কুলে কোনো খেলা হয়, মানে এমনিতে তো এটা বল গ্রাউন্ড, ঠিক আছে, আর যখনই স্কুলের বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেটা এইখানেই হয়, ঠিক আছে। তো দেখো, আর রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার কারণ রাস্তাটা প্রচণ্ড খারাপ, একদমই ভিডিও বাজে উঠছে, ভিডিও উঠছেই না, তো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। হ্যাঁ, আর এইখানে দেখো এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, আমাদের গ্রামের, যেখানে আমিও এইখানেই প্রাইমারি স্কুলে পড়েছি, মানে এই প্রাইমারি স্কুলটাতেই পড়েছি। এই যে এইটা হচ্ছে স্কুল, ঠিক আছে। তো স্কুলটার অবস্থা অনেকই খারাপ, কারণ অনেক দিন ধরেই তো স্কুল বন্ধ হয়ে আছে, তাই খারাপ অবস্থা, ঠিক আছে। অনেকের থেকে আসার পরে রেস্ট টেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়া মানে একদম টানা এক ঘুম দিয়ে দিলাম, ঘুম দিয়ে উঠে এখন স্নান টান করা হয়ে গেছে, আর মায়ের রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো এখন খাবো। চলো আজকে কী সমস্ত রান্না বান্না হয়েছে তোমাদের দেখাই। আর এখন মেঘটা একদম অন্ধকার করেছে, একদমই অন্ধকার, মানে দেখা যায়নি কিছু, তো মানে সে যেন মনে হচ্ছে এখন সকাল হচ্ছে এরকম আর কি, মেঘটা করেছে, বৃষ্টি যেন চলে আসবে, আর এখন হালকা হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো যাই হোক চলো। তো আজকে রান্না হয়েছে এই যে বেগুন ভাজা, আর এইটা হচ্ছে শাকের তরকারি, শাকে আলু বেগুনে তরকারি করেছে মা। আর এখানে কি আছে, এইটা হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের মেনু। তো খাবার দাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন তো তোমাদের বললাম এই যে মেঘটা প্রচণ্ড, মানে একদম কালো করে এসছে, আজকেই বৃষ্টি পড়ে যায় নাকি। তো যাই হোক, খাবার দাবার খাওয়া দাওয়া হয়ে গেল, মা এখন বাসন টাসন ধুচ্ছে, তোমরা শব্দও পাবে কারণ জানানোর ওই পাশেই বাসন ধুচ্ছে। তো যাই হোক, খাবার দাবার খাওয়া দাওয়া হয়ে গেলো, এখন আর কোনো কাজ বাজ নেই, তো এখন ঘুম, খাওয়ার ঘুম এই কাজ। ধান ক্ষেত থেকে এসে ঘুমালাম, ঘুম থেকে উঠে স্নান করলাম, খেলাম, দিলাম, আবার ঘুম, হয়তো বা এখন ঘুম আসবে কিনা জানি না, ফোন তোন ঘাটাঘাটি টুকিটাকি ওই আর কি। তো এখন হয়ে গেছে রাত্রিবেলা, এখন বাজে রাত্রি 10:30, আর আজকে সন্ধ্যার পর থেকে তোমাদের সাথে, মানে তোমাদের জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণটা আমি অবশ্যই বলছি। তার আগে বলি যে আজকে আমি যে ঘুমিয়েছি একদম রেকর্ড ঘুমিয়েছি, তো আমি আজ মনে হয় রাত্রে আর ঘুমোতে পারবো না, তার কারণ হচ্ছে সেই ধানের ক্ষেত থেকে এসে আমি তোমাদের বলেছি যে ঘুমিয়েছি, তারপরে ঘুম থেকে উঠে স্নান করে আর ভাত টাত খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের তো বললাম যে এখন আর কোনো কাজ নেই, এখন ঘুমোবো। তো তখন যে ঘুমিয়েছি, মানে মারাত্মক ঘুম ঘুমিয়েছি, তখন ঘুমিয়েছি আমি উঠেছি একেবারে 6:30-7:30 সময়, আর মানে আমার ফোনেও কোনো ফোন টোন আসেনি, তার কারণ হচ্ছে আমি ফোনটা সুইচ অফ করে চার্জে বসেছিলাম, তো চার্জে বসানোর কারণে আমার কোনো ফোনও আসেনি, ফোন টোন আসলে হয়তো ঘুম ভেঙে যেত। তো আমি টানা এতক্ষণ ঘুমিয়েছি, আর তারপরে ঘুম থেকে উঠে মোটামুটি বাথরুম থেকে ফ্রেশ হয়েছি, তখন তো মানে বুঝতেই পারছো এতক্ষণ ঘুমানোর ফলে মাইন্ডও একটা সেই হ্যাং করে যায় মাইন্ড, ঠিক আছে, পুরো কোনো কিছু আর ভালো লাগে না। তো যাই হোক, তখন বাথরুম থেকে একদম ফ্রেশ হয়ে এসে রুমের লাইটটা জ্বালতে যাব, তো রুমের লাইটটা দেখি নষ্ট হয়ে গেছে, মানে তখন আমার আর মানে এত রাগ হচ্ছে যে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড রাগ হচ্ছিল, ঠিক আছে। সেই লাইটকে আবার দোকান থেকে আনানো, মানে আবার সেই বাজার গেল, বাপি বাজার থেকে আবার নিয়ে এলো লাইট, কারণ আমার তো লাইটটা দরকারই।
তো বাজার থেকে আবার লাইট নিয়ে এসে লাগাতে মোটামুটি আমার প্রায় 8:15-8:30 এরকম বেজে গেছিলো। তো তারপর থেকে মানে সন্ধেবেলার পর আর কোনো ভিডিও আমি করিনি, কারণ আমার মুডটা টোটালি খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই হাসি খুশি থেকো। আর এই ভিডিওটা যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশ থেকে বেল বাটনটাও প্রেস করে দিও অল নোটিফিকেশানে, তাকে আমি যখনই যে ভিডিও আপলোড করবো ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আমার ভিডিও দেখতে পারবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।